আজকে কাতলা মাছের মুড়ো আর লাউ দিয়ে কাঁচা মুগ ডালের রেসিপি বানাচ্ছি। আশা করি বন্ধুরা তোমাদের ভালো লাগবে, সাথে থাকো, দেখতে থাকো। এখানে একটা লাউ নিয়েছি লম্বা সাইজের, অর্ধেকটা কাতলা মাছের মুড়ো নিয়েছি আর হাফ কাপ মুগের ডাল নিয়েছি। আর মুগের ডালটা আজকে কিন্তু ভেজে দেবো না, এমনি কাঁচা মুগের ডালই বানাবো। লাউয়ের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর বাজারে কিন্তু এখন এরকম ধরনের লম্বা লম্বা লাউ খুব উঠেছে, আর এই লাউগুলো খেতে কিন্তু খুব স্বাদ হয়, আর একদমই কচি, ভেতরে একদম বীজ থাকে না। আমি সাধারণত গোল আর ছোট লাউ যেগুলো পাওয়া যায় ওইগুলোই নিই, কিন্তু আজকে এই লম্বা লাউটা দেখে লোভ সামলাতে পারলাম না। লাউটা খুব ভালো ছিল, এতই কচি ছিল যে খোসাটাও আমার ফেলতে ইচ্ছা করছে না, খোসাটাও আমি রেখে দিলাম, পরে চিংড়ি মাছের মাথা দিয়ে ভর্তা বানাবো। যাই হোক, এখন লাউটাকে কেটে নিচ্ছি। যেহেতু লম্বা সাইজে ছোট লাউ, তাও আমি এরকমই তিন চার টুকরো করে নিয়ে মাঝখান থেকে একটু ফেলে এরকম করে টুকরো করে নিচ্ছি, একটু বড় সাইজের টুকরোই করবো। তাহলে বন্ধুরা, তোমরা কে কে লাউ ডাল খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর তার মধ্যে যদি কাতলা মাছের মুড়ো দেওয়া থাকে তাহলে তার কোনো কথাই নেই, স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আর দেখো, গল্প করতে করতে তো লাউগুলোকে সব কেটে নিলাম, এখন একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আর হচ্ছে, লাউটাকে কিন্তু আমি আর ধোবো না, আমি কাটার আগে ধুয়ে নিয়েছিলাম, এমনি লাউয়ের থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়। যাই হোক, এখন একটা প্রেশার কুকার নিয়ে নিলাম, এখন মুগের ডালটা ধুয়ে এই প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। আর ওই বাটিরই দু বাটি মতন জল দিয়ে দেবো, বেশি জল দেবো না, কারণ লাউয়ের থেকেও কিন্তু অনেকটা জল বেরোবে। ডালটা দিয়ে জল দিয়ে দিলাম, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউটা। স্বাদ অনুযায়ী দেবো নুন, আর হাফ টিস্পুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছে যাতে নুন হলুদটা ভালো করে মিশে যায়। তারপর প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে তিনটে সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব। আর সিটিটা আস্তে আস্তে, এখানে ডালটা ফোড়ন দেওয়ার জন্য আমি পেঁয়াজ আদা রসুনটা কেটে নিই। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, সেটাকে কুচি করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু পেঁয়াজ আদা রসুন ছাড়াও বানাতে পারো, কিন্তু আজকের ডালটা আমি পেঁয়াজ আদা রসুন দিয়েই বানাচ্ছি। টমেটোটাকেও ডোমোডোমো করে কেটে নিচ্ছি। আর পেঁয়াজ আদা রসুন দিয়ে ডালটা যদি তড়কা লাগানো হয় ডালটা কিন্তু খুবই স্বাদের হবে। যেহেতু কাতলা মাছের মুড়ো দেবো, তাই কাতলা মাছের মুড়ো না দিলে কিন্তু শুধু জিরে বা পাঁচফোড়ন দিয়ে যদি তড়কা দেওয়া যায় তাহলেও খেতে ভালো হয়। এখন আদা রসুনটাও একটুখানি এরকমই গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। ডালের ফোড়ন দেওয়ার জন্য সব উপকরণটা রেডি করে নিচ্ছি। আর ওদিকে কিন্তু সিটিটাও পড়ে যাবে, আদাটাও একটু গ্রেট করে নিলাম। তোমরা চাইলে থেতোও করে নিতে পারো বা কুচি করে নিতে পারো। যাই হোক, আদা পেঁয়াজ রসুন সবই আমি কেটে রেডি করে নিয়েছি। আর ওদিকে প্রেশার কুকারের সিটিও পড়ে গেছে। এখন ডালটা একটু ঠান্ডা হতে দেবো, তারপরে তড়কা লাগাবো। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা প্রচণ্ড গরম হয়ে গেছে বলে সরষের তেল দিতেই কিন্তু ধোঁয়াটা উঠলো। আর এখন কাতলা মাছের মুড়োটাকে আগে ভেজে নিচ্ছি, অল্প একটু নুন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। আগের থেকে মাখিয়েছিলাম না, কড়াই একদম দিয়ে দিলাম। তো মাছের মুড়োটাকে নুন হলুদ দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি আস্তে করে দিয়েছি, যেহেতু কড়াইটা বেশি গরম হয়ে গেছিল। তো যাই হোক, এইটা উল্টে পাল্টে মাছের মুড়োটাকে ভেজে নিচ্ছি। মাছের মুড়োটা ভেজে নিলাম, এখন ওই তেলের মধ্যেই কিন্তু ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে। যদি পেঁয়াজ আদা রসুন দিয়ে না করো তাহলে কিন্তু পাঁচফোড়নটা দিও, সেক্ষেত্রে ডালটা খেতে বেশি ভালো লাগবে, যেহেতু লাউ দিয়ে বানানো। তারপরে আদা রসুন দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেওয়ার পরে খানিকক্ষণ ভেজে নেবো, টমেটোটা আগেই দিয়ে দিচ্ছি না। একটু পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে যাবে তারপরে কিন্তু টমেটোটা দিতে হবে। এখন আমি দিয়ে দেবো হাফ টিস্পুন চিনি। চিনিটা তোমরা চাইলে দেবে, না হলে স্কিপ করা যেতে পারে। চিনিটা দিলাম, চিনিটা দিয়ে আর একটু নাড়ি ছাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো টমেটো আর দুটো কাঁচা লঙ্কা চেরা। এখন টমেটোটা গলা পর্যন্ত একটু নাড়িয়ে নেবো, তারপরে এর মধ্যে দিয়ে দেবো হাফ টিস্পুন মতন নুন আর হাফ টিস্পুন মতন হলুদ। ডাল সিদ্ধ করার সময় কিন্তু আমি নুন হলুদ দিয়েছিলাম, পরে টেস্ট করে দেখলাম ডালে একটু নুন আর হলুদ লাগবে, তাই আমি অল্প পরিমাণ নুন আর হলুদ দিয়ে দিলাম। তারপর মাছের মুড়োটা দিয়ে দিচ্ছি, যেটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। এখন কিন্তু হাতা দিয়ে একটু চেপে চেপে মাছের মুড়োটা ভেঙে দিতে হবে। তারপর আরও একটু নাড়ি চাড়ি নিয়ে ডালটা ফোড়ন দিয়ে দিলাম। ডালটা ফোড়ন দেওয়ার পরে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেবো। আর যখন পাঁচ মিনিট পরে এর মধ্যে দিয়ে দেবো ভাজা মশলা, ধনে জিরে শুকনো লঙ্কা তেজপাতা শুকনো কলায় ভেজে আমি মিক্সিং জারে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটার থেকে আমি এখন এক চামচ ভাজা মশলা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা দিলে কিন্তু ডালের টেস্টটা দ্বিগুণ করে দেবে।
ভাজা মশলা দিয়ে 1 মিনিট মতো নাড়িচাড়ি ধনে পাতা কুচি উপর থেকে সরিয়ে দিলেই কিন্তু আজকে কাতলে মাছের মুড়ো দিয়ে মুগের ডালের রেসিপিটা রেডি হয়ে যাবে। গরম গরম ভাত ডাল, আর আমি যে আগের দিন বড়ার রেসিপিটা দেখেছিলাম সেই বড়াটা তোমরা অবশ্যই সার্ভ করো, আশা করি সবার ভালো লাগবে। আশা করি রেসিপি দেখে তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে পেজটাকে ফলো করে দিয়ে তোমরা কিন্তু আমার পাশে থেকো। তাহলে আজকের জন্য এই পর্যন্ত।